হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন চারুকলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে কোচিংটি পরিচালনা করে খুলনা আর্ট একাডেমি, 11তম ব্যাচের ক্লাসের আজকের স্টিল লাইভ ছিল। আপনারা দেখুন সিগারেট এবং অবশিষ্ট সিগারেট এবং ম্যাচ এবং সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হলো। হয়তোবা এটি অনেকেই দেখেনি, এটা গ্রামে এটাকে উক্কা বলে, নারিকেলের এটাকে, আর এটা পিতলের এটাকে চিমুল বলে বরিশালের ভাষায়। আপনারা দেখুন এই কাজটি যে শিক্ষার্থীরা করেছে, এখানে করছে সজীব এবং অন্য যারা করছে, আপনি ক্লাসরুমটি দেখেন। এখানে যেটি দেখছেন সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছে নবীন শিল্পীরা। সবাই সুন্দর করে আঁকার চেষ্টা করছে। আপনারা দেখুন উপরেরটা কাজ করেন, ওর নিচেরটা অত ডিপ করলে উপরেরটা হয়তো ছেড়ে দেবেন কেন? শুধু ড্রয়িং কেন উপরেরটা? উপরেরটা হ্যাঁ, ওইটার কিছু রাখা ইউজ করেন। আপনারা দেখলেন এখানে যে প্র্যাকটিক্যাল ক্লাসের বিষয়টা দেখছেন, আজকে আমাদের বেশ কজন শিক্ষার্থীরা ছুটিতে আছে, তারা এটা অ্যাঙ্গেল হয়ে গেছে, এটা দাগটা ঠিক করেন, এটা স্ট্রেট করেন, এটা ডিজাইন ডিজাইন মনে হচ্ছে, খারাপ লাগছে, এটা ঠিক করেন। আপনারা আবারও সাবজেক্টটা দেখলেন, আমাদের শিক্ষার্থীদের জন্য আপনারা একটু শুভকামনা করবেন, তারা যেন যে উদ্দেশ্যে এখানে এসেছে সেই উদ্দেশ্যে উদ্দেশ্যের জন্যই তাদের সফল হয়। দেখি আমাদের শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তারা করে কেমন আনন্দ পেয়েছে একটু তাদের মুখে জেনেই ভিডিওটা আমরা শেষ করব। এই তোমাদের কাছে একটু অনুভূতি জানতে চাই, তোমরা যে আজকের স্টিল লাইফের যে ক্লাসটি করলে তোমাদের কেমন লেগেছে একটু দু একজন বলো। অনেক সুন্দর লাগছে স্যার, পুরানো ঐতিহ্যকে দেখতে পাচ্ছি অনেকদিন পর, মানে আমি অনেক আগে দেখছি, একবার 5-7 বছর আগে। এই পিতলের এটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ ওইটা দেখছি স্যার, কিন্তু 5-7 বছর পর। এই কে কে পিতলের এটা দেখেনি? আমি দেখিনি স্যার, আমি দেখিনি। দেখছেন? না স্যার আমি দেখিনি। এটা এটা আমার বাবা এটা খেতেও ছোটোবেলা দেখেছি, তারপরে হয়তো খাওয়া বাদ দিয়েছে আজ থেকে 20 বছর আগে। মানে আমরা যে সময় ছোটো 3-4-এ পড়ি বা 5-6-এ পড়ি, সেই সময় বাবা খেত, বা যারা আমাদের বাসায় যারা কাজ করত, যারা কৃষি কাজে যারা আমাদের বাসায় কাজ করতে আসতো, তারা দেখা যায় এটা খেত সকালে বা সন্ধ্যার পরে এরকম। আচ্ছা আচ্ছা, তা এমনি কাজটা করে কেমন মজা পেয়েছেন? হ্যাঁ সবাই মিলে করতে পারলে স্যার আরো ভালো লাগতো। আজকে অনেকে ছুটিতে আছে তাই না? এই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে আমাদের, খারাপ লাগছে তাই না? যাক, সবাইকে আমরা মিস করছি যারা আজকে এখানে উপস্থিত নেই, আমাদের গৌরব
তিশা, মালিহা, তারপরে জয়িতা, তারপরে কে আছে, উর্মি, তারপরে আকাশও শেষ পর্যন্ত করতে পারেনি, বাড়িতে চলে গেল কেবল। যাই হোক, আমরা যে ভিডিওটা করছি এটা ওরা দেখতে পারবে, হয়তোবা কাজটা দেখে ওদেরও খারাপ লাগবে যে এই কাজটা ওরা করতে পারেনি। তাই এখান থেকে যদি কোনো শিক্ষা পেয়ে থাকে, গ্রহণ করতে পারে, করতে পারলে আমরা এই ভিডিওটি করার আমাদের সার্থকতা আমরা ফিরে পাবো। অনিন্দ্য, তোমার কাজটি একটু ধরো তো, এদিকে ঘুরিয়ে ধরো। আপনারা দেখছেন যে একটি কাজ সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে আমাদের শিক্ষার্থী অনিন্দ্য। আয়েশা, তো কেমন লাগছে কাজ করে? এই সাবজেক্টটা সবই তো ধূমপানের উপরে, তাই না? তা এটা কাজ করে কি ভালো লাগছে নাকি এমনি ভালো লাগা বলতে হয় সেই জন্য? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, তাহলে সবার জন্য শুভকামনা রেখে এই ভিডিওটি আমরা আজকে এখানেই শেষ করব। আপনারা যারা দেখছেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন, সবার জন্য আমরা শুভকামনা করছি এবং সবাই আমার শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন, তারা যেন যে উদ্দেশ্যে এখানে এসেছে সেই উদ্দেশ্য যেনই তাদের সফল হয়।